চ্যানেলে স্বাগতম। তো আমি তোমাদেরকে দেখালাম বাটার তোমার মাছগেরি ভিডিওতে, তো আবার আমি সম্পিতি ফ্লাইওভারই ধরলাম। একটা মন্দির এরকম, আর এই হচ্ছে আশেপাশের ভিউ। এই জায়গাগুলো মেবি খুব একটা মানে ফুল পুরোপুরি টাউন না হয়তো, কারণ এরকম দেখি না সচরাচর কলকাতার, কিন্তু মানে মেন কলকাতার যে টাউন জায়গাগুলোতে সেগুলো কিন্তু সচরাচর এরকম দেখি না। বা ক্যালকাটা রিভার সাইড বা বজবজ থেকে তোমরা ওদিকেও আসো, তোমরা সেখান থেকে মা ফ্লাইওভার কী করে ধরবে, সেখান থেকে তোমরা এক্সাইড কী করে যাবে, তো সেটার জন্যই চললাম। তো এইরকম হচ্ছে রাস্তাঘাট। এই আসার সময় ওইদিকের মানে খিদিরপুর ওইদিকের রাস্তাটা না ধরলে, এই এক সাইডের রাস্তা ধরলে না, এইরকম সব প্যাঁচড় প্যাঁচড় আছে, মানে এত ঘুরে ঘুরে এদিক ওদিক দিয়ে হয়ে এক সাইড মোড় বা মা ফ্লাইওভারের যে রাস্তাঘাট সেগুলো ধরতে হয়। তো এই চলে এসেছি, এইখান থেকে ডান দিকে সিগন্যালে ডান দিকে নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে ধরে নেবো মা ফ্লাইওভার।
এই মা ফ্লাইওভার ধরার জন্য যাচ্ছি। এই এবার ধরে নেবো মা ফ্লাইওভার, সামনে দেখা যাচ্ছে মা ফ্লাইওভার। সকাল 10:30 বাজতে যায়, সেই জন্য মা ফ্লাইওভারে এইরকম ভিড়, এইরকম জ্যাম। তো তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে যে বাটানগর থেকে, বাটানগর বা বজবজ বা ক্যালকাটা রিভার সাইড থেকে সম্প্রীতি ফ্লাইওভার হয়ে কীভাবে তোমরা মা ফ্লাইওভার বা এক সাইডের দিকে আসবে, বা কীভাবে তোমরা মা ফ্লাইওভার ধরবে বা চিংড়িঘাটার দিকে যাবে, ঠিক আছে? তো সেটারই ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর তার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিও। এই মা ফ্লাইওভার দিয়ে 7 পয়েন্ট পেরিয়ে গেলাম। এতক্ষণ ওয়েদারটা একটু মেঘলার মতো ছিল, এবার একটু রোদ উঠেছে। ডেলি ডেলি এই জায়গাটা এত জ্যাম হয় না, মানে বিরক্ত। ওয়েদারটা কিন্তু জ্যাকা, এদিকে রাস্তাঘাট তোমাদের সকলেরই চেনা, অনেকবার দেখিয়েছি বলে এদিকে রাস্তাঘাটে অতটাও কিছু বলছি না, জাস্ট রাইড করে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সল্টলেক স্টেটাস, সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। এই নিলাম ডান দিকে ফর নিউ টাউন টেকনোপলিস মোড়।
তো এই চলে এসেছি বিশ্ববাংলা গেট, ওই দূরে দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট। মোটামুটি এক ঘন্টা মতো টাইম লাগলো এই মানে ওয়ার্কিং আওয়ার্সে, মানে আর কি অফিসিয়াল টাইমে, অফিস টাইমে। এবার অন্য সময় হলে এটা অনেক কম লেগে যাবে, অনেক কম সময় লাগবে, অনেকটা সকালে বা একটু দেরিতে। তো এই বিশ্ববাংলা গেট, আর এই হচ্ছে সাবওয়ে। যেহেতু আমি স্ট্রেট যাব, সেই জন্য আমার জন্য সাবওয়ে, এই সাবওয়ে এলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তার সঙ্গে চ্যানেল, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রেখো, যাতে আমি যখন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে আসে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।